বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। শরীয়তপুর অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন খামারের জন্য সুখবর এবং পুরান খামারদের জন্য, আসলে পুরান খামারিরা আসলে আমরা সব কিছু জেনে থাকি, আর নতুন খামারি যারা আছেন তারা আমরা অনেক কিছু জানি না, হয়তো বা না জানার কারণে আমরা হয়তো লসের সম্মুখীন হয়ে থাকি, পুরান খামারিও এবং নতুন খামারিও। অনেকে আছেন খামার করবেন করবেন ভাবতেছি কিন্তু সাহস পাইতেছেন না যে খামার করবেন। সবাইকে বিষয় উদ্দেশ্যে নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা বিজনেস করি, বাচ্চা ডেলিভারি করে থাকি, বিভিন্ন জাতের হাঁস ও মুরগির বাচ্চা বিক্রি করে থাকি, আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ 64 জেলায় ডেলিভারি করি। তো আপনাদের যে কোনো জেলা থেকে চাইলে আমাদের এখান থেকে বাচ্চা আপনারা নিতে পারেন। আসলে বাংলাদেশে অনেক হ্যাচারি আছেন যারা বাচ্চা ডেলিভারি করে, কিন্তু অধিকাংশ হ্যাচারি থেকে বাচ্চা নিলে ওনারা কিন্তু কোনো পরামর্শ সহযোগিতা দিয়ে থাকেন না, শুধু বাচ্চাটাই দিয়ে থাকেন। আসলে আমাদের এখান থেকে যদি কোনো প্রোডাক্ট নেওয়া হয়, তাই সেক্ষেত্রে আমরা বাচ্চাও দিয়ে থাকি এবং বাচ্চা শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ বা সহযোগিতা করে থাকি। তা আসলে আমাদের এখান থেকে বাচ্চা নিলে আপনি কী কী ধরনের সহযোগিতা পাবেন? প্রথমত আমাদের এখান থেকে যদি বাচ্চা নেন, যেই ধরনের বাচ্চা আপনারা নেন না কেন, একদম অরিজিনাল পিওর মালটা পাবেন। পিওর বাচ্চাটা, এই গ্রেডের বাচ্চাটা আপনারা পাবেন প্রথমত এটা। তারপরে অন্য বাচ্চা যখন, অন্য হ্যাচারি যখন বাচ্চা আপনাদের দেয়, বাচ্চা দেওয়া পর্যন্ত ওনাদের দায়িত্ব শেষ, আর আমরা যখন বাচ্চা দেব তখন আমাদের দায়িত্ব শুরু। তা সেক্ষেত্রে আমরা একটা থিওরিটি অবলম্বন করে থাকি। আমাদের এখান থেকে যদি কোনো বাচ্চা নেওয়া হয়, তাদের আমরা একটা থিওরিটিভাবে অবলম্বন করে থাকি যে এইভাবে এইভাবে কাজ করলে অন্তত লাভবানটা বেশি হবেন আপনারা। দেখেন, ক্ষতির থেকে অল্প লাভ হওয়াটাই বেটার। হয়তোবা যারা এই পর্যন্ত খামার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার ভাইদের থেকে, মানে তাদের আমি উদ্দেশ্যে বলবো, অন্তত একবার আপনারা আমাদের এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নেন, নেবার আমরা যে সাজেশন করি সেই সাজেশন মোতাবেক আপনারা পরিচালনা করেন। পরিচালনা করার পর আল্লাহর রূপে ভরসা রেখে আমি বলতে পারি ইনশাল্লাহ আপনি লাভবান হবেন। আসলে আমরা বাচ্চা নেওয়ার আগ পর্যন্ত কি পদ্ধতি অবলম্বন করতে হবে, বুডিং কীরকম দরকার আছে, বুডিংয়ে কী কী দিলে ভালো হবে, বাচ্চা নেওয়ার পর আপনি কী খাওয়াবেন, প্রথম বাচ্চা নিলে সকালবেলা কী খাওয়াইলে ভালো হয়, দুপুরে কী ওষুধটা খাওয়াইলে ভালো হবে, রাত্রে কী ওষুধটা খাওয়াইলে ভালো হয়, বুডিংয়ের টেম্পারেচার কত থাকা লাগবে, মানে পারফেক্ট TA-to-Z আমি যদি বিস্তারিত আলাপ করি অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হবে। এক কথায় বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত যেই কোনো প্রোডাক্ট আমাদের এখান থেকে নেন, আমরা পরামর্শ সহযোগিতা আপনাদের দিয়ে থাকব। এই পরামর্শ সহযোগিতা আপনি কোথাও পাবেন না। এক পর্যায়ে যদি বলি, কোনো ডিলারও যদি থেকে বাচ্চা নেওয়া হয়, তারপরও সব ডিলার থেকে কিন্তু এই পরামর্শ সহযোগিতা আপনারা পাবেন না। একটা বিষয় বলি, সবার উদ্দেশ্যে বলতেছি, মানে সবাইকে দিকে বলতেছি না, কিছু কিছু লোক আছেন, দেখেন কিছু ওষুধ আছে যে ওষুধে লাভ বেশি সেই ওষুধ ডিলারে বিক্রি করে, ওই পরামর্শ রাই দেয়। একটা জিনিস কি, সব ডিলারে খারাপ না, আপনি 1,000 মুরগি পারলে ডিলারের 15-16,000 টাকা, আপনার লস হোক লাভ হোক ডিলারের লাভ আছে, ঠিক আছে, আপনার লস হোক কিন্তু ডিলারের লস না, ডিলারের 15,000 বা 10,000 টাকা লাভবান আছে। এরা সব ডিলার না, কিছু ডিলার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ, সে কারণে অনেক খামারিরা টিকে আছেন। তো ইনশাল্লাহ, আমরা আসলে ওষুধ বিক্রি করি না, আমরা জাস্ট খালি বাচ্চাটা বিক্রি করি। যেহেতু আমরাও নিজেরা খামার করে এই পর্যন্ত আসছি, কোন কোম্পানি কোন ওষুধ খাওয়াইলে ভালো হয়, কোন খাবারটা খাওয়াইলে আপনার জন্য সুযোগ সুবিধা ভালো হবে, কোন জিনিসটা করলে আপনার ভালো হবে, সেই দিকটাই কিন্তু আমরা দেখি। তো হয়তো বা অনেকে বলেন, ভাই আপনারা এই ওষুধ বলেন কে, এই কোম্পানি থেকে আপনি তো কমিশন দেয়। আমি কি, না ভাই, আমাদের কোনো কমিশন নাই, আমরা যে কোম্পানির ওষুধ যেটা ভালো বেশি সেটাই আমরা পরামর্শ দিয়ে থাকি। কারণ একটা জিনিস চিন্তা করি যে ভাই, ফল আমরা সবাই খাইতে চাই কিন্তু গাছ বাঁচানোর চিন্তা কেউ করি না।
আসলে গাছ না বাঁচলে কখনো ফল খাওয়া যায় না। যেহেতু আমরা বাচ্চা উৎপাদন করি, আমাদের বাচ্চায় কিন্তু খামারে যদি বেঁচে না থাকে আমাদের বাচ্চা কারা নেবে? তা সেজন্যই শরীয়তপুর অ্যাগ্রো ফার্ম ম্যান হ্যাচারি সর্বদা চিন্তা করে খামারে যদি বেঁচে থাকে শরীয়তপুর অ্যাগ্রো ফার্মও বেঁচে থাকবে। অর্থাৎ আমার বেঁচে থাকার জন্য আমি আপনাকে বেঁচে রাখতে হবে। তা সেই জন্য আমাদের এখানে আমরা এই জিনিসটা করছি যে বাচ্চা নেওয়ার ফুল থিওরিটা আমরা আপনাদের দিয়ে থাকবো, ওই থিওরিটা অনুযায়ী আপনারা বাচ্চাগুলা পালন করে থাকবেন ইনশাল্লাহ। অন্তত আমি রিকোয়েস্ট করবো আমাদের এই থিওরিটিটা অবলম্বন করে দেখেন, ইনশাল্লাহ একটু হইলেও আপনার আগের থেকে লাভবানটা একটু বেশি হবেন আর আগের থেকে ভালো হবে। রিকোয়েস্ট করবো যে অন্তত একবার আমাদের এই থিওরিটা আপনারা অবলম্বন করে দেখেন। হয়তো যারা লাভবান আছেন আলহামদুলিল্লাহ তারা লাভবান, যারা লসে মানে খামার করে লস মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা লস হয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের এই এখান থেকে প্রোডাক্টটা নেন, নিয়ে আমরা যে থিওরিটা দেই সেটা নিয়ে অবলম্বন করেন, করার পর দেখেন আপনি লাভবান হন কি না। তারপর আরেকটা কথা বলবো, ব্যবসায় লাভ লস আল্লাহর হাতে, আমাদের দায়িত্ব যতটুকু আমরা করে থাকবো আল্লাহর উপর ভরসা রেখে আমরা কাজ করব, কিন্তু খামারিতে কখনো অবহেলা করবেন না। মানে খাবারে যারা খামার করেন তারা যদি গাফলতি করেন, অলসদামি করেন, ওই খামার কখনো থাকবে না। আর আরেকটা কথা বলবো, এটা আমাদের এখান থেকে বাচ্চা নিলে যে আপনাদের উপকার করব তা না। যদি আপনারা অন্য কোনার থেকে যদি বাচ্চা আনেন, তারপরে যদি আমাদের ফোন দেন বা আমার একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরও সহযোগিতা করব। বাচ্চা আপনি যেখান থেকে নেন সমস্যা নাই, তারপরে যদি আপনি যদি আসেন আমাদের এখানে অবশ্যই আমরা আপনাদেরও সহযোগিতা করব। আসলে কি ভাই, আপনি কেউ টাকা চাবেন না, পয়সা চাবেন না, আমার মাথায় পূজা উঠাই দিবেন না, তাই না? জাস্ট খালি একটু পরামর্শ চাবেন। ইনশাল্লাহ আমি যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু।